করে কিভাবে কিক করলাম, তো তোমাদেরকে কিকটাকে শেখাবো রোলিং করে। তো রোলিং হয়তো অনেকে পারবে না, তো তাদের জন্য এই কিকটা তো খুবই একটা দরকার এই কিকটা। তো অনেক সময় কি হয়, রোডে যখন আমাদেরকে ঘিরে রাখে তখন এইটাকে লেগটাকে এইভাবে রোলিং করতে হয়, তো রোলিং করে তাদেরকে অ্যাটাক করতে হয়। তো আমরা আজকে রোলিং করে কিকটাকে করব। ফার্স্ট কিভাবে জাম্প করে উঠবো, তো যারা ভিডিওটা দেখছো তারা পুরোটাই দেখবে, তো দেখলে শিখতে হবে, না হলে কখনো শিখতে পারবে না। তো আমি তোমাদেরকে কটা স্টেপ আছে সেই স্টেপগুলো আগে বলবো, তো স্টেপগুলো তোমাদেরকে আগে কমপ্লিট করতে হবে। তো ফার্স্টে আমরা যেটা করব, ফ্রি হ্যান্ড এটা করব। তো এটা আমাদের খুবই দরকারি, তো এটা যদি আমরা না করি তো আমাদের শরীরে অনেক রকমের প্রবলেম আসতে পারে, তো তার জন্য এটা করা। তো ফার্স্ট স্টেপ আমরা যেটা করব, হেড থেকে শুরু করব, 1 2 3, তো সাইড সাইড সাইড, তো তারপরে এটাকে রোলিং করব, হালকা ব্যাক করব এইভাবে। তো যেটা করার, হ্যান্ড হালকা এইভাবে করে নেবে, তারপরে ব্যাক করে নেবে, তো এইভাবে হালকা সাইড সাইড সাইড, তো লেফট সাইড রাইট সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড। তো তারপরে আমরা যেটা করব, লেগটাকে হালকা এইভাবে ডাউন করব, করে এটাকে বডিটাকে চাপ দেবো, ব্যাক সাইডে প্রেশার দেবো, তো এটা করে নেবো। তারপর আমরা যেটা করব, ফার্স্টে আমরা সুইং কিকটাকে আগে কমপ্লিট করব। সুইং কিক সাইড সাইড, তো আমরা এটাকে আগে কমপ্লিট করার পরে হালকা এইভাবে লেগটাকে ছাড়াবো, তো এইভাবে এইভাবে। তো এটা খুবই দরকারি, তো এটা যদি তোমরা কমপ্লিট না করো তো কখনো কমপ্লিট হবে না। তো ফার্স্ট স্টেপ যেটা আছে তোমাদেরকে শেখাবো, তো ফার্স্টে এইভাবে একটা বসবে, বসার পরে লেগ থেকে সাইড আনবে, এই হ্যান্ডটাকে এই সাইড রাখবে, তো রাখার পরে এটাকে বডিটাকে ডাউন করবে, এই এই ডাউন, এটাকে আগে ঘুরিয়ে নেবে। তো তোমরা এটাকে আগে কমপ্লিট করবে ঘোড়াটা, তো এইটা আগে কমপ্লিট করার পরে যেটা করবে, হালকা লেগটাকে এইভাবে রাখবে। তো অনেকে হয়তো এইভাবে এটাকে রোলিং করতে পারবে না, তো তাদের জন্য কী করবে, এই ওয়ান এই এটাকে কমপ্লিট করবে, ওয়ান কমপ্লিট, এটাকে আগে কমপ্লিট করবে। তো ফার্স্ট এটা কমপ্লিট করবে, তারপরে সেকেন্ড যেটা করব সেটা হলো কিক। তো ওয়ান কিক ব্যাক, ওয়ান কিক, তো তোমরা আগে রোলিং করবে তারপরে কিক করবে। তো ফার্স্ট দেখো এটাকে টান নেবো একবারই, তো মাটিতে কোনো হাত দেওয়ার কোনো দরকার নেই, ওয়ান টু, এই সাইডেরটা কোনো টাচ হবে না, এই সাইডেরটা ব্যালেন্স রাখার জন্য, এই ওয়ান টু ব্যাক কি। তো তোমরা এটাকে আগে কমপ্লিট করছো, তো তোমাদেরকে এই সাইডটা একবার দেখাবো। তো ফার্স্ট ওয়ান টু কিক, ওয়ান টু কিক, টু কিক, তোমরা এটাকে আগে কমপ্লিট করবে। তো ফার্স্টে যেটা করছি, ওয়ান টু থ্রি ব্যাক, এটাকে কমপ্লিট করছি, করার পরে এটাকে উঠছি, তারপর এটাকে কিক করছি। তো এই পজিশন কি, তো তোমরা এটা আগে কমপ্লিট করবে, তারপর যেটা করার ফার্স্ট কিক করবে, ওয়ান কিক কিক। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিওতে আমরা আবার আসছি।